প্রথমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। আমরা আলোচনা করছি ক্লাস টুয়েলভের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা তড়িৎ দ্বিমেরুকে আলোচনা করেছি। আজকে আলোচনা করব কোনো তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। তাহলে আমরা আগে তড়িৎ দ্বিমেরু আলোচনা করেছি, আজকে আলোচনা করব কোনো তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে তড়িৎ দ্বিমেরুতে আসি। এখানে দেখিয়েছি এ বি একটা তড়িৎ দ্বিমেরু যার এ বিন্দুতে আছে মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে আছে প্লাস কিউ আধান। দেখা যাচ্ছে এই আধান দুটো সমপরিমাণের, কিন্তু এরা বিপরীত ধর্মী। এটি ঋণাত্মক আধান এবং এটি ধনাত্মক আধান। তাহলে দুটি সমান আধান কিন্তু বিপরীত ধর্মী আধান, বিন্দু আধান। এরা পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এই তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু দেখতে পাচ্ছি ও। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও, এই ও থেকে আর দূরত্বে একটি পি বিন্দু নেওয়া হয়েছে। ও বিন্দু থেকে আর দূরত্বে একটি পি বিন্দু নেওয়া হয়েছে। এই পি বিন্দুতে তড়িৎ দ্বিমেরুটার জন্যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। আবার বলি, এ বি একটা তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দু নেওয়া হয়েছে। এই পি বিন্দুতে তড়িৎ দ্বিমেরুটার জন্যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখব এ বি, এই যে তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর যে দ্বিমেরু ভ্রামক পি, এর অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে, অর্থাৎ ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এ বি তড়িৎ দ্বিমেরুর যে দ্বিমেরু ভ্রামক পি, তার অভিমুখ এ থেকে বি এর দিকে। অর্থাৎ এখানে আমরা এই যে অভিমুখটা দেখিয়েছি, এটা হচ্ছে পি এর অভিমুখ, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। এখন আমরা যদি এই পিটাকে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকটাকে, দুটো উপাংশে বিভাজিত করি, প্রথমে এই যে আর বরাবর আমরা একটা উপাংশে বিভাজিত করব, আর এই আরের লম্বভাবে আরেকটি উপাংশে বিভাজিত করব। প্রথমে বলে রাখি, মনে করি ওপি এই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে থিটা কোণ করেছে। ওপি এই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এই দ্বিমেরু ভ্রামক পিকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, তাহলে আর বরাবর পি এর যে উপাংশ পাওয়া যাবে সেটা হবে পি কস থিটা, এবং এই আরের লম্ব বরাবর যে উপাংশ পাওয়া যাবে সেটা হলো পি সাইন থিটা। তাহলে এর দিকটা হলো, অর্থাৎ ওপি বরাবর হলো পি কস থিটা, আর এই ওপির লম্ব বরাবর যে উপাংশটা হলো সেটা হলো পি সাইন থিটা। এখন যদি আমরা পি বিন্দুর সাপেক্ষে এই পি কস থিটা এবং পি সাইন থিটা যে দ্বিমেরু ভ্রামকের উপাংশগুলো, এগুলো যদি বিবেচনা করি, তাহলে দেখব এই পি বিন্দুটা পি কস থিটা উপাংশের উপর অক্ষস্থিত অবস্থানে আছে। পি বিন্দুটি পি কস থিটা যে উপাংশ, এর অক্ষের উপর অবস্থান করছে, এবং এই পি বিন্দুটা এই যে পি সাইন থিটা যে উপাংশ, এই পি সাইন থিটা উপাংশের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থান করছে। আবার বলি, পি বিন্দুটা পি কস থিটা উপাংশের অক্ষের উপর অবস্থান করছে, আর পি বিন্দুটা পি সাইন থিটার এই যে উপাংশটা, এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থান করছে। এখন আমরা প্রথমে এই পি বিন্দুতে পি কস থিটা উপাংশের জন্যে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। পি কস থিটা উপাংশ পি বিন্দু, পি কস থিটা উপাংশের অক্ষের উপর অবস্থান করছে। তাহলে এটাকে যদি আমরা ই আর দিয়ে সূচিত করি, অর্থাৎ আর অভিমুখে উপাংশটার কথা যদি চিন্তা করি, অর্থাৎ আর অভিমুখে তড়িৎ প্রাবল্যের কথা চিন্তা করি, তাহলে কি হবে, সেটা হবে 1/4 পাই কে এফসাইলন নট
টু পি কস থিটা বাই আর কিউব ইন্টু পি আর। প্রথমে বলে রাখি আমরা যে পরীক্ষাটা করছি সেটা হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে পরীক্ষাটি করছি। তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে পি কস থিটা উপাংশের জন্য ওয়ান বাই ফোর পাই কে এফ স্যারান নট টু পি কস থিটা বাই আর কিউ। আমরা আগে দেখেছি যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হয় ওয়ান বাই ফোর পাই কে এফ স্যারান নট টু পি বাই আর কিউব। এখানে পি এর জায়গায় আছে পি কস থিটা, সেই জন্য পি কস থিটা লিখেছি বাই আর কিউ। এটা ভেক্টর দিয়েছি, ভেক্টরের জন্য এখানে একটা একক ভেক্টর লাগিয়েছি পি আর, অর্থাৎ পি আর অভিমুখে একক ভেক্টর। এটা হলো। এরপর আমরা পি সাইন থিটা উপাংশের জন্য এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। যেহেতু পি সাইন থিটার উপর এই পি বিন্দুটা তার লম্ব সমদ্বি খণ্ডকের উপর অবস্থান করছে, তাহলে এই অভিমুখে অর্থাৎ পি সাইন থিটার জন্যে যে তড়িৎ প্রাবল্য সেটা হবে ইপি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই কে এফ স্যারান নট পি সাইন থিটা বাই আর কিউব ইন্টু পি এস, পি এস অভিমুখে একক ভেক্টর। তাহলে আমরা জানি কোনো লম্ব সমদ্বিক তড়িৎ দ্বিমেরুর কোনো লম্ব সমদ্বি খণ্ডকের উপর অবস্থিত তড়িৎ প্রাবল্য হয় ওয়ান বাই ফোর পাই কে এফ স্যারান নট পি বাই আর কিউব। এখানে পি এর জায়গায় পি সাইন থিটা আছে, সেই জন্য লিখেছি পি সাইন থিটা বাই আর কিউ। এটা ভেক্টর দেখিয়েছি, সেই জন্য এটাকে একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করেছি, যে ইউনিট ভেক্টরটা হচ্ছে পি এস অভিমুখে ইউনিট ভেক্টর। এখন দেখতে পাচ্ছি এই পি আর এবং পি এস এরা পরস্পর লম্ব, পি আর এবং পি এস পরস্পর লম্ব, তাহলে ই আর এবং ইপি এরাও পরস্পর লম্ব, ই আর এবং ইপি এরা পরস্পর লম্ব। তাহলে আমরা যে দুটো তড়িৎ প্রাবল্য পেলাম, একটা ই আর সেটা পি আর অভিমুখে, আরেকটি পেলাম ইপি যেটা পি এস অভিমুখে, তাহলে এর লব্ধি যে মানটা হবে, লব্ধি যে ভেক্টরটা হবে সেটা হবে, আমরা যদি ভেক্টর নিয়মে যদি এই সামন্তরিকটা পূর্ণ করি তাহলে এই সামন্তরিকের যে পিটি কর্ণ, এই পিটি কর্ণ অভিমুখে লব্ধি ভেক্টরের অভিমুখ হবে এবং এর মান হবে ই। এটাকে যদি আমরা ই দিয়ে সূচিত করি তাহলে ই এর মান হবে রুট ওভার অফ ই আর স্কোয়ার প্লাস ই পি স্কোয়ার। এটা ই আর হলে এটাও ই আর, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে ই আর স্কোয়ার প্লাস ই পি স্কোয়ার, তাকে যদি রুট করি তাহলে ই এর মান পাবো, তাহলে ইজ ইকুয়াল টু। আমরা যদি এই দুটো মানকে বসিয়ে দিই, ই আর এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, ইপির জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে কি হবে দেখতে পাবো, ওয়ান বাই ফোর পাই কে এফ সাইরন নট এটা বেরিয়ে আসবে, আর নিচে যে আর কিউব আছে এটাও বাইরে বেরিয়ে আসবে। ভিতরে থেকে যাবে টু পি কস থিটার হোল স্কোয়ার প্লাস পি সাইন থিটার হোল স্কোয়ার, এটা থেকে যাবে। পি এখান থেকে পি স্কোয়ার হবে, পি স্কোয়ারটা কমন যাবে, পি স্কোয়ারটাকে পি হিসাবে বাইরে বের করে দেওয়া হয়েছে, তাহলে পি বাই ফোর পাই কে এফ স্যারান নট আর কিউ, আর রুট ওভার অফ এইখানে কি হবে থ্রি কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান। এটা কি করে হলো, এটা ফোর পি কস স্কোয়ার, মানে এখানে পিটা বেরিয়ে চলে গেছে, তাহলে ফোর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ফোর কস স্কোয়ার থিটাকে যদি আমরা থ্রি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাঙি, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। তাহলে যে তড়িৎ প্রাবল্যটা হবে লব্ধি তড়িৎ প্রাবল্য ই, তার মান হবে পি বাই ফোর পাই কে এফ সাইরন নট আর কিউ রুট ওভার অফ থ্রি কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এর অভিমুখ হবে পি থেকে টি এর দিকে, পি টি বরাবর এর অভিমুখ হবে। তাহলে ফাইনালি আমরা পেলাম, যদি কোনো তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো বিন্দু নেই, সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আমরা এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ প্রাবল্য সেইটার মান হবে পি বাই ফোর পাই কে এফ স্যারান নট আর কিউ রুট ওভার অফ থ্রি কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এর অভিমুখ হবে পি টি বরাবর। এখানে পি হলো দ্বিমেরু ভ্রামক, এখানে কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে মাধ্যমে আমরা পরীক্ষাটা করছি, এফ স্যারান নট হবে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে উক্ত বিন্দুর দূরত্ব, থিটা ইজ ইকুয়াল টু যে ওপি, ওপি যে
তড়িৎ দ্বিমেরুর সঙ্গে যে কোণ করেছে ওপি, তড়িৎ দ্বিমেরুর সঙ্গে যে কোণ করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে ফাইনালি পি বাই ফোর পাই কে এফ সারান নট আর কিউ রুট ওভার অফ থ্রি কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এর অভিমুখ হবে পিটি বরাবর। এখন আমরা যদি পরীক্ষাটা বায়ু মাধ্যমে করি, তাহলে যদি বায়ু মাধ্যমে করি বায়ু মাধ্যমে তাহলে কী হয়ে যায়, বায়ু মাধ্যমে এর মান হয়ে যায় এক, কে এর মান হয়ে যায় এক। তাহলে এই ইকুয়েশানে যদি কেটাকে এক করে দিই তাহলে কী হবে সেই ক্ষেত্রে, ই ইজ ইকুয়াল টু পি বাই ফোর পাই এফ সাইরন নট আর কিউব, ই ইজ ইকুয়াল টু পি বাই ফোর পাই এফ সাইরন নট আর কিউব রুট ওভার অফ থ্রি কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান। এটা হলো। আর যদি সিজিএস পদ্ধতিতে বলি, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমরা এটাকে মাপি তাহলে এর ক্ষেত্রে ওয়ান বাই ফোর পাই এফ সাইরন নট, ওয়ান বাই ফোর পাই এফ সারান নট এটার মান হয়ে যাবে ওয়ান। তাহলে সেক্ষেত্রে যে তড়িৎ প্রাবল্য হবে ই ইজ ইকুয়াল টু উপরে পি ওয়ান বাই ফোর পাই এফ সারান নট এটার মান ওয়ান। তাহলে ফাইনালি কী পাবো, পি বাই কে থেকে যাচ্ছে কে আর কিউব রুট ওভার অফ থ্রি কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এটা পিটি বরাবর ক্রিয়া করবে। এখন আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করব। একটি সুষম তড়িৎ ক্ষেত্র আছে, আমরা চিত্রে সবুজ লাইন দিয়ে দেখিয়েছি, সবুজ সরলরেখা দিয়ে দেখিয়েছি, অ্যারো চিহ্ন দেখিয়েছি, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, অ্যারো চিহ্নের অভিমুখ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, আর এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। মনে করে নিই সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে, যে তড়িৎ ক্ষেত্রে সমস্ত বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা আমরা এঁকেছি, ধরে নিতে হবে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়েছে এবি, একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়েছে এবি, যার এ বিন্দুতে আছে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে আছে প্লাস কিউ আধান, এবং এই তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আছে। আবার বলি, ই প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু এবিকে রাখা হয়েছে, যে তড়িৎ দ্বিমেরুর এ বিন্দুতে আছে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে আছে প্লাস কিউ আধান, এবং এই তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আছে। এখন আমরা যদি বি বিন্দুর কথা বিবেচনা করি, বি বিন্দুতে আধান আছে প্লাস কিউ এবং বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই, তাহলে এর ওপর প্রযুক্ত বল হবে কিউই। এই বি বিন্দুতে যে প্লাস কিউ আধান আছে এর ওপর প্রযুক্ত বল হবে কিউই। এটা কী করে হলো, ই মানে হচ্ছে একক আধানের উপর প্রযুক্ত বল, আর কিউ আধান যেহেতু এখানে আছে তাহলে প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বল হবে কিউই। এর অভিমুখ হবে তড়িৎ ক্ষেত্র অভিমুখে, তাহলে প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত ক্রিয়াশীল বল কিউই, এর দিক হবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। তেমনি মাইনাস কিউ আধান আছে এ বিন্দুতে, এই বিন্দুতেও যে এই আধানটার উপর যে ক্রিয়াশীল বল হবে তারও মান হবে কিউই, যেহেতু দুটো আধানের মানই সমান, এখানেও আধানের মান কিউ, এখানেও আধানের মান কিউ, তাহলে এখানে এর ওপর যে ক্রিয়াশীল বল হবে সেটাও হবে কিউই, কিন্তু এর অভিমুখ হবে বিপরীত। এর অভিমুখ হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের থেকে বিপরীত দিকে। ফাইনালি কী পেলাম, বি বিন্দুতে প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কিউই, অভিমুখ হচ্ছে তড়িৎ ক্ষেত্র অভিমুখে, আর এ বিন্দুতে মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল ইজ ইকুয়াল টু কিউই, সমান বল ক্রিয়া করছে এর ওপরে, এর অভিমুখ হবে এই যে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ তার বিপরীত দিকে। তাহলে এখন আমরা যদি এই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বলের লব্ধি নির্ণয় করি, এখানে কিউই তড়িৎ ক্ষেত্র অভিমুখে ক্রিয়া করছে, এখানে কিউই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে লব্ধি বল হবে কিউই মাইনাস কিউই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের পরিমাণ হয়ে যাচ্ছে জিরো।
এখানে লব্ধি বলের পরিমাণ জিরো হলেও যেহেতু এই দুটি সমান বল, দুটি বল সমান কিন্তু এদের প্রয়োগবিন্দু, হচ্ছে আলাদা। এই কিউ ই বলটা প্লাস কিউ আধানের জন্য বি বিন্দু থেকে ক্রিয়া করছে, আর এই কিউই আধানটা মাইনাস কিউ আধানের জন্য এ বিন্দু থেকে ক্রিয়া করছে। তাহলে যেহেতু দুটি সমান এবং সমান্তরাল বল একটি বস্তুর বিভিন্ন জায়গা থেকে ক্রিয়া করছে, তাহলে এই বল দুটির জন্যে এর ওপর একটা টর্কের সৃষ্টি হবে, যে টর্ক একে একটা এই তড়িৎ দ্বিমেরুটার উপর একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করবে। দুটো বল প্রয়োগ করেছে, একটা বি বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছে, এ বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এই দুটো যে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, তাহলে এসিটা লম্ব দূরত্ব, বি বিন্দুতে একটি বল প্রযুক্ত হয়েছে, এ বিন্দুতে একটি বল প্রযুক্ত হয়েছে, এই বি বিন্দু আর এ বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব আসছে এসি। তাহলে আমরা বলে দিই প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কিউই অভিমুখ ই এর দিকে, মাইনাস কিউ আধানের জন্য ক্রিয়াশীল বল কিউই অভিমুখ ই এর বিপরীত দিকে। দ্বিমেরুর উপর লব্ধি বল কত হচ্ছে? কিউই মাইনাস কিউই ইজ ইকুয়াল টু জিরো। এখন ক্রিয়াশীল টর্ক, টর্ক ইজ ইকুয়াল টু কী হবে? কিউই এর ওপর যে ক্রিয়াশীল বল, কিউই এবং এই দুটো যে বলের প্রয়োগবিন্দুর লম্ব দূরত্ব এসি, কিউই ইন্টু এসি। হোয়াট ইজ এসি? এসি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। এসি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা, কারণ আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা থেকে এসি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন থিটা, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাই এসির জায়গায় আমরা লিখেছি কিউই ইন্টু এবি সাইন থিটা। তাহলে কিউই, কিউটা এখানে রেখেছি, এবিটাকে পাশে নিয়ে এসেছি, ই সাইন থিটা এখানে থেকে গেল, কিউই কিউ ইন্টু এবি ই সাইন থিটা। হোয়াট ইজ এবি? এবি হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুতার দৈর্ঘ্য। তাহলে তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য কত হবে? 2L হয় তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য। তাহলে কিউ ইন্টু 2L, এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক, এখানে পি লেখা হয়েছে, ইন্টু ই সাইন থিটা। তাহলে এটাই হলো একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটি যদি তড়িৎ দ্বিমেরুকে রাখি তার উপর ক্রিয়াশীল টর্ক, সেটাকে আমরা এন দিয়ে যদি সূচিত করি, এন ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা। যেহেতু ক্রিয়াশীল টর্ক একটি ভেক্টর রাশি, এর মান আছে, দিক আছে, তাই এনকে আমরা ভেক্টর হিসাবে দেখিয়েছি, ইজ ইকুয়াল টু পি, এখানে পি ভেক্টর দেখিয়েছি, ক্রস ই ভেক্টর, পি ভেক্টর ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা। ভেক্টর গুণের নিয়ম অনুসারে আমরা জানি যদি পি এবং ই ভেক্টরের ক্রস গুণ ফল করি তাহলে তার মানে হবে পি ই সাইন থিটা। এখানে করেছি, তার মানে ভেক্টর হিসাবে দেখালে এটা হবে এন ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর, যেখানে এন হচ্ছে ক্রিয়াশীল টর্ক, পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন এই সমীকরণে আমরা যদি থিটা সমান জিরো ডিগ্রি ধরি তাহলে ক্রিয়াশীল টর্কের মান হয়ে যাবে পি ই সাইন জিরো জিরো, তার মানে ক্রিয়াশীল টর্কের মান শূন্য হয়ে যাবে। অর্থাৎ যদি এই থিটার মান শূন্য হয় তার মানে তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে, তাহলে এর ওপর ক্রিয়াশীল টর্কের মান হয়ে যাবে শূন্য। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা থিটা সমান 90 ডিগ্রি ধরি, 90 ডিগ্রি ধরলে সাইন 90 ইজ ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে যে ক্রিয়াশীল টর্কের পরিমাণ হয়ে যাবে পি সর্বোচ্চ। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটা যখন তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে থাকবে তার উপর ক্রিয়াশীল টর্কের মান হবে জিরো, আর এই তড়িৎ দ্বিমেরুটা যখন তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকবে তার উপর ক্রিয়াশীল টর্কের মান হবে সর্বোচ্চ পি। আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো। তার সঙ্গে অনুরোধ করব, যারা এখনও আমার এই এডুকেশনাল চ্যানেল লার্ন ফিজিক্স উইথ দ্য ক্লিয়ার কনসেপ্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার যে কোনো আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও অনেক ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্যে, পদার্থবিজ্ঞানের অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবার জন্যে। অবশেষে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করছি।